السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনদার ইমানদার ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হল, কোনো মানুষ যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, এই মুখ ফিরিয়ে নেওয়ার কি কি পরিণতি ইহজগতে তার হবে, এই রকম কিছু পরিণতির কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে দুইটি কথা আমাদের মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষকে যত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত সম্বন্ধে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নিয়ামতে ঈমান, নিয়ামতে হেদায়েত। আল্লাহ যে আমাদেরকে ঈমান নেওয়ার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে মহান এক নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, এটা আল্লাহর বিশেষ বড় দয়া। কেননা আল্লাহ দুনিয়ার ধন সম্পদ যাকে ভালোবাসেন তাকেও দেন, আর যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু ইমানের নেয়ামত শুধুমাত্র সেসকল লোকদেরকে দেন যাদেরকে তিনি ভালোবাসেন। তাহলে আমি আপনি আমরা যদি ইমানের নেয়ামত পেয়ে থাকি, মনে করতে হবে দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামত পেয়েছি। আর যারা এই পৃথিবীতে এসে স্রষ্টার নাফরমানি করে, স্রষ্টার জমিনে থেকে স্রষ্টার নেয়ামত খেয়ে, স্রষ্টার বানানো দেহ দিয়ে স্রষ্টার সাথে কুফুরি করে, এই লোকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। যেমন সূরা আল বাইনার এক আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা কুফুরি করেছে আহলি কিতাব এবং মুশরিকদের থেকে, তাদের জন্য রয়েছে জাহান্নাম এবং তারা চিরকাল সেখানে থাকবে। আল্লাহ ফক বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো নিকৃষ্ট সৃষ্টি, অর্থাৎ সৃষ্টি জগতের নিকৃষ্ট মানুষ। কেন? কারণ যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাকে হায়াত দিয়েছে মৌত যে আল্লাহর হাতে, যে আল্লাহ তার শরীরের সবগুলো অঙ্গ যে আল্লাহ বানিয়েছেন, সেই আল্লাহর নাফরমানি, এই জবান দিয়ে আল্লাহর আল্লাহকে মন্দ বলে, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর নাফরমানি করে, এর চাইতে গাদ্দারি আর কি হতে পারে? অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বান্দাদেরকে ইমানের মতো দৌলত দিয়েছেন, যারা দুনিয়া এসে আল্লাহর পর ইমান আনতে পেরেছে, নিশ্চয়ই এই মানুষগুলো সৌভাগ্যবান। আল্লাহ সুবহান উদয় বলছে উলাইকা হুম খাইরুল বারিয়া, সৃষ্টির সর্বোৎকৃষ্ট মানুষ তারা যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং তদ অনুযায়ী আমল করেছে। সম্মানিত তিনি ভাইরা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যত গভীর হবে বান্দার জন্য তত সৌভাগ্যের দরজা খুলে যাবে, আর আল্লাহর সাথে বান্দার যত দূরত্বতা সৃষ্টি হবে তত হতভাগ্যতার অন্ধকার তার উপরে নেমে আসবে। আসুন আমি আজ আপনাদের সামনে আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ইহকালীন ষাটটি ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা করব। প্রথমটা হলো, কোনো বান্দা যখন আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, তার প্রথমটা হলো যে আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত উঠে নিয়ে যাবেন, এবং নিরাপত্তা দিয়েছেন নিরাপত্তা আল্লাহ উঠে নেবেন, এবং নিজেকের সংকীর্ণতা তার মধ্যে দেখা দিবে। এটার উদাহরণ জন্য আল্লাহ কওমে সাবার উদাহরণ কোরআনে কারিমে দিয়েছেন, যাদের জন্য দুইটা বাগান ছিল, ফলমূলে ভরা ছিল, এদেরকে বলা হলো তোমরা রবের নিয়ামত খাও আর তার শুকরিয়া আদায় করো, কিন্তু তারা শুকরিয়া আদায় করলো না, বরং অকৃতজ্ঞ হলো, আল্লাহ তাদের এই নিয়ামত ছিনিয়ে নিলেন।
আল্লাহ বলেন লাকদ কানা লাকদ কানা লি সাবাইন ফি মাসকানিহিম আয়া, সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন। জান্নাতান আন ইয়ামিনি ওয়া শিমাল, তাদের ডানে এবং বামে তাদের দুইটি কি ছিল, বাগান ছিল ফলের ফলমূলে ভরা। তাদেরকে বলা হলো কুলু মির রিজক রব্বিকুম, বলা হলো তোমরা তোমাদের রবের রিজিক বক্ষণ করো, ওয়াশকুরু লাহু, এবং তার শুকরিয়া আদায় করো। তারপর বলছে যে বালদাতুন তাইয়িবাতুন ওয়া রব্বুন গফুর, বলছে যে একটা উত্তম শহর এবং তোমাদের রব কি দয়াময় ক্ষমাশীল। তোমরা কি সুতরাং কি করো, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো, খাও আল্লাহ শুকরিয়া আদায় করো। কিন্তু ফাআরাদু, তারা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল, নেয়ামত ভোগ করলো শুকরিয়া আদায় করলো না, বরং আল্লাহর সাথে কুফুরি করলো। আল্লাহ ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিমি وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل. الله فاكبر ست ترى تكون عمر زيكت تكي عمر شرون تكي مكفرين لو فولي عمد تدر فر بعد بھانگا بش بننا دي 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 لام بننا دي لكل لام آره تكي هلو تدر دي دوی ادان سلو بغان سلو فول مولي برا ایتا امی فوری برتن کري دي لام کی دي বলে তিক্ত ফল আর জাউ গাছ দিয়ে আর সামান্য কিছু কুল গাছ দিয়ে বরুই গাছ দিয়ে, নেয়ামত শেষ, বন্যায় সব তলিয়ে গেছে, নিয়ে গেছে। এই যে অবস্থাটা কি কেন হলো, না শুকরির কারণে। আল্লাহ জালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, আর আমি আযাব যে দিয়েছিলাম এটা কেন, তাদের কুফুরির কারণে, তারা আল্লাহ স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। আল্লাহ বলে আর আমি অকৃতজ্ঞ ছাড়া কাউকে এমন আজাব দেই না, ওহাল নুজাজি ইল্লাল কাফুর, এই রকম শাস্তি আমি কাফের ছাড়া অন্য কাউকে দেই না। তাহলে এক নম্বর হলো নেয়ামত দূর হবে, নিরাপত্তা চলে যাবে, শান্তির পরিবর্তে অশান্তি আসবে, নেয়ামতের পরিবর্তে আজাব আসবে। দুই নম্বর হলো যারা দুনিয়ার আল্লাহ স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের দুনিয়ার জীবিকাটা কঠিন হয়ে যাবে, দুনিয়ার জীবিকা কঠিন হয়ে যাবে। আল্লাহ বলে ওমান আরাদা আন যিকরি, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেছেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে ফা ইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবিকা বড় সংকীর্ণ হবে, অনেক চেষ্টা করে কিন্তু তারপর তার জীবনটা বড় সংকীর্ণ হবে। আরেকটা কি পরিণাম, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ভয়াবহ কঠিন দিনে তাকে আন্দা করে উঠানো হবে, সে অভিযোগ করবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, তখন সে বলবে আল্লাহ আমাকে আন্দা করে কেন উঠালেন, আমার তো চক্ষু ছিল, আমি তো দুনিয়া দেখতাম, এখন আমি অন্ধ কেন। তখন আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এমনিভাবে আমার নিদর্শন তোমার কাছে গিয়েছিল তুমি ভুলে গেছিলে, ওই দিন যেমন আমার নিদর্শন বলছে আজকে আমি তোমারে ভুললাম। একজন কবি বলছে আগার এক তো নেহি মেরা কুতু তুকুশাই নেহি মেরি জুত মেরা সবই মেরা ফলক মেরা জমি মেরি, হে আল্লাহ আপনি যদি আমার না হন তো কিছুই তো আমার না, আর আপনি আমার হলে আসমান আমার জমিন, অর্থাৎ বান্দার জন্য যখন আল্লাহ হবে তাহলে বান্দার জন্য সব কিছু হয়ে যাবে, কিন্তু আর্ধেই বান্দার জন্য আল্লাহ নাই, আল্লাহ যার পক্ষে নাই এই লোকের হতভাগ্যতা ছাড়া কিছু নাই। সম্মানিত দিনী ভাইরা, তাহলে বোঝা গেল যে যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জীবিকা সংকীর্ণ হবে। তিন নম্বর, যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের আজাব আল্লাহ পাক দুনিয়াতেই দিয়ে দিবেন। আল্লাহ পাক বলছেন ফা ইন আরাদু ফাকুল আনজারতুকুম সাঈকাতাম মিসলা সাঈকাতি আদি ওয়া সামুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফফার কুরাইশদেরকে বলছেন যে তারা যদি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুল আনজারতুকুম সাঈকাতাম মিসলা সাঈকাতি আদি ওয়া সামুদ, তাহলে আপনি আল্লাহ পাকের হে নবী আপনি তাদের বলে দিন আদ আর সামুদের ধ্বংসের মতোই তোমাদের মহাধ্বংস সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি। তার মানে হলো তারা যদি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ পাক তাদের উপর কি দিবেন, আযাব দিবেন। আল্লাহ বলে ওয়াইন তাওয়াল্লাউ ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, আর যদি তারা ফিরে যায় আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়
নিশ্চয়ই তাদের উপরে বড় একদিনের আজাবের ভয় করছে, একটা কঠিন আজাব আসবে। এই জন্য যেইবা যাহারা আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জীবনে দুর্ভোগ আসবে, শাস্তি আসবে, অশান্তি আসবে। আর ইমান যদি থাকে তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের শান্তির ব্যবস্থা করে দিবেন। চার নম্বর, যে সমস্ত লোকেরা আল্লাহ শরণ থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ তাদের সাথে শয়তানকে সাথী বানাই দিবে, শয়তান তাদের উপরে সওয়ার করে দিবে, তার সাথে এখন শয়তান চলবে। মানে যে বা যাহারা আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সাথে একটা শয়তান নিয়োগ করে দিবেন, নিযুক্ত করে দিবেন। শয়তান তাকে সব সময় বলতে থাকবে, হ্যাঁ তুমি আসলে ভালো। আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আর যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ বলে আমি নুকাইয়িদ লাহু শাইতানান, আমি তার সাথে একটা শয়তান নিয়োজিত করি, ফাহুয়া লাহু করিন, ফলে শয়তান সবসময় তার সঙ্গী হয়ে যায়। وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون. আর শয়তান মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, অথচ তারা মনে করে তারাই হেদায়েত প্রাপ্ত। সত্যি এই পৃথিবীতে দেখুন যারা আল্লাহ শরণ থেকে মুখ ফিরিয়ে নিছে এরা মনে করে যে আমরা নামাজ রোজা না করলে কি হয়েছে, আমরাই তো ভালো, যারা নামাজ রোজা করে সৎ পথে চলে এরা তো খারাপ মানুষ। শয়তান তাকে এইভাবেই ধোকা দিয়ে রাখছে। আল্লাহ বলে হাত্তা ইযা জাআনা, حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين. অতঃপর তারা যখন আমার নিকট আসবে সে তার শয়তান সঙ্গীকে উদ্দেশ্য করে বলবে কি, হায়রে তোমার সাথে আর আমার সাথে যদি পূর্ব পশ্চিমে যতটুক দূরত্ব অতটুক দূরত্ব হয়ে যেত কতই না ভালো হতো, কত নিকৃষ্ট সঙ্গী তুমি, লাভ নেই। দুনিয়ায় তাকে পাপাচারে লিপ্ত করেছে, পাপের মধ্যে মগ্ন রাখছে, আল্লাহ শরণ থেকে বিমুখ করে দিয়েছেন, এখন কেয়ামতের দিন আফসোস করবেন কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য হাদিসে আসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান আদম সন্তানের অন্তর ভিতরে ঝিঁকে বসে, ফাইদা সাহা ওয়া গাফালা ওয়াসওয়াসা, সে যখন আল্লাহর জিকিরতে গাফেল হয়ে যায় তো অসসা দিতে দেয়, কত দুনিয়ার আকতা কুকতা তার মনে উঠেই দেয়। ওয়াইদা যাকারাল্লাহ খানাসা, আর যখন আল্লাহর জিকির করে তখন সে কি হয়ে যায়, দূর হয়ে যায়। তাহলে বোঝা গেল যে আল্লাহর শরণ থেকে বান্দা যখন বিমুখ হয়ে যায় তাহলে শয়তান তার সাথী হয়ে যায়, শয়তান তাকে কুমন্ত্রণা দেয়, শয়তান তাকে অসসা দিয়ে ভুল পথে পরিচালিত করে। তাই যেইবা যাহারা আল্লাহর শরণ থেকে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার দুর্ভোগ প্রতিনিয়ত, প্রতি কদম কদম তার দুর্ভোগ। তাছাড়া যারা আল্লাহর জিকির থেকে মানে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামত তাদের অন্তরের ভিতরে মানে অন্তরের মধ্যে আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন। অর্থাৎ যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের অন্তরে পর্দা পড়ে যাবে। আল্লাহ পাক কোরআন তিলাওয়াত, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদ আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ। ওই ব্যক্তির সে আর বড় জালেম কি হতে পারে যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করে দেওয়া হয়েছে, ফাআরাদ আনহা, অতঃপর সে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, আর সে যে তার দুহাত যে কি করেছে এটার কথা সে ভুলে গেছে। আল্লাহ ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, আমি তাদের অন্তরের মধ্যে পর্দা দিয়ে দিয়েছি। আল্লাহ শরণ থেকে যখন বিমুখ হয়ে যাবে অন্তরে পর্দা পড়ে যাবে, আইয়াফকাহু, এখন সে এই পর্দা দিয়ে দেওয়ার কারণে যাতে তারা কি এখন আর কোরআন বুঝতে পারে না, ওয়াফি আযানিহিম ওয়াকরা, তাদের কর্ণ কানের মধ্যে রয়েছে বধিরতা, এখন কানে শোনে না, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইদান আবাদা, আর আপনি যখন তাদেরকে হেদায়তের প্রতি আহ্বান করবেন সে হেদায়ত প্রাপ্ত হবে না, মানে সে এই দিকে যাবে না। তাহলে আমি আর আপনি, আমরা যদি যে কোনো ব্যক্তি যদি আল্লাহ শরণ থেকে মুখ ফিরেই নেয় আল্লাহ তার অন্তরের মধ্যে পর্দা দিয়ে দেন, কানকে বধির করে দেন, হেদায়তের দিকে ডাকলে হেদায়ত তার নসিব হয় না। তাহলে এটা হচ্ছে যে
মানুষ যখন আল্লাহ শরণ থেকে বিমুখ হয়ে যাবে তখন তার এই পরিণতি এই ভয়াবহ পরিণতি দুনিয়ায় থেকে হেদায়েতের পথ পেয়েও হেদায়েত আমার ভাগ্য জুটল না কোরআন সামনে আছে তারপর কোরআন থেকে উপকৃত হতে পারলাম না নিশ্চয়ই এটা কত না বড় হতভাগ্যতা ছয় নম্বর হলো যে যেই ব্যক্তি আল্লাহর শরণ থেকে বিমুখ হয়ে যাবে আল্লাহ তাকে তার উপর ন্যস্ত করে দিবেন অর্থাৎ আমি আপনি আমরা যদি আল্লাহ শরণ থেকে বিমুখ হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমাদের উপর ন্যস্ত করে দিবেন অর্থাৎ আমরা এই দুর্ভোগের কারণ আমরাই হব এটাই আমরা আল্লাহর কারণ আল্লাহর বান্দাদের সাথে যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ পাক সাহায্য তার তাকে সাহায্য করেন যেমন হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গিয়ে বিপদে পড়লেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ কি বললেন ওয়ানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন ইউনূস আলাইহিস সালাম তিন অন্ধকারের মধ্যে থেকে আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আপনি আপনি স্যার সত্যিকার কোনো ইলাহ নেই উপাস্য নেই আপনি পবিত্র আমি ইতিমা লঙ্ঘনকারী আল্লাহ বলতে ফাস্তাজাবনা লাহু فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ আল্লাহ পাক বলেন আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে উদ্ধার করলাম এভাবেই আমি মোমিনদেরকে বিপদ থেকে উদ্ধার করে থাকি মোমিন বিপদে মুসিবতে পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আল্লাহ তার সমস্যার সমাধান করে দেন কিন্তু যার যারা ঈমানদার নয় তাদের এই দুঃখ কষ্ট কার কাছে বলবে তাদের তো অভিভাবক নাই আমাদের তো অভিভাবক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুঃখের কথা বলি কান্নাকাটি করি আল্লাহ আমাদের দুঃখ সরাই দেন কিন্তু ওই লোকগুলার কারোর কাছে কান্না করার জায়গা নাই তাছাড়া অপর এক পেয়েছে যে যারা সাত নম্বর হচ্ছে যে মানে আশ্চর্য বিষয় হলো দেখি যে যে সমস্ত লোকেরা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মানে এমন অন্তর থেকে এমন পর্দা করে দিবেন এমন ইয়ে করে দিবেন যাদের মধ্যে মানে পর্দা পড়ে যাবে আল্লাহ পাক বলছেন وفي آذاننا وقرا ومن بيننا وبينك حجاب এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তাদের মধ্যে তাদের কানের ভিতরে বধিরতা দিবে এবং তাদের মধ্যে অন্তরায় সৃষ্টি হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে নিশ্চয়ই আমরা তো মানে আমাদের কাজ করব তার বিপরীত হলো যে কি যে সকল লোকেরা যারা মানে আল্লাহ শরণ থেকে বিমুখ হয়ে দিব তারা হয়তো মনে মনে ভাবতেছে যে আমরা বোধহয় হেদায়তের পথে আছি তারা মনে মনে ভাবে বোধহয় আমরা বোধহয় সঠিক পথে আছি কিন্তু সে সত্যকে আর গ্রহণ করার সুযোগ আর তার হবে না বরং প্রতিনিয়ত সে লাঞ্ছিত এবং বঞ্চিত হবে সুতরাং সম্মানিত তিনি ভাইরা আসলে প্রত্যেকটা মানুষের উচিত যে যে অবস্থায় থাকি মনিবের সাথে একটা সম্পর্ক রাখা প্রিয় ভাইরা দেখুন তো আমাদের দেশে আমরা যদি কেউ আমাদের কোনো বড় নেতাদের সাথে বা রাষ্ট্রের যারা বড় ক্ষমতায় আছেন তাদের কারোর সাথে সম্পর্ক থাকলে মনটা কত বড় থাকে আর এই সমগ্র আসমান জমিনের মালিকের সাথে যাদের সুসম্পর্ক আছে তাদের মনটাও সত্যি কত বড় হওয়ার কথা না আর যে মালিকের সাথে তার সম্পর্ক নাই সত্যি সে হতভাগ্যতা ছাড়া তার সেই ওই ব্যক্তিটা হতভাগ্য ছাড়া আর কিছু না সুতরাং আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু